কি রান্না হচ্ছে, কি করছো? আজকে কড়াইশুঁটির কচুরি হবে, যে করছি এতে কি করেছ? এতে আদা জিরে লঙ্কা পেস্ট করা আছে, এখানে কড়াইশুঁটিটাও পেস্ট করে রেখেছি। এই যে আবার রেডি করছি পুরটা, মশলাটা দিয়ে হলুদ দিয়ে দিচ্ছি, কড়াইশুঁটিটা দিয়ে দিই, চিনি চিনি লবণ দেব। কেন নুন বলতে কষ্ট হচ্ছে? হ্যাঁ, নুন বলতে কষ্ট হচ্ছে। কেন লবণই যদি বলি কি হবে? ছাতু এতে ভেজে রাখা জিরে গুঁড়ো আছে, অল্প দিয়ে দিচ্ছি। এবারে ময়দা মাখা শুরু হচ্ছে, মা এখন ময়দা মাখবে। তেল দেবে, তেল দিয়ে মাখবে, তেল দিয়ে তেলটা একটু মিক্সড করে নিয়ে। আচ্ছা, জল কি গরম জল না ঠান্ডা জল? গরম জল, হালকা গরম। হালকা নয়, ভালোই গরম। যাই হোক, সবারই একটু সর্দি করেছে, ওই জন্যই কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, আমারও হয়েছে ভালো রকমই, তাও বলছি। মা ময়দাটা মাখুক, তোমরা দেখো ভিডিওটা।
করছো বলো? এই তো পুরটা এই যে ময়দার সঙ্গে দিয়ে দিচ্ছি। কি করে কি করতে হবে বলো? দাঁড়া না বলছি, একটা দেখাই প্রথম থেকে। এই যে লেচিটাকে এরকম করে গোল গোল করে এবার এর ভেতরে পুর দিয়ে দেবো। আচ্ছা কি হলো? এরকম করে সবগুলো করে নেবে নাকি? এরকম করে পেলে নিতে হবে, তারপরে তেলে ভাজলেই কম। বসো ওইদিকে বসো। কি বলছি? মাঠের দিকে ঘুরবো। আচ্ছা আচ্ছা, সাদা তেলটা গরম করতে দিয়েছে, গরম প্রায় হয়েই গেছে। আর এইগুলোকে পেলে নিয়ে এসেছে, এবার এখানে ছাড়া হবে। চলে সোমা। এবার একটা একটা করে দিয়ে দেবে। বাহ, আমাদের হয়ে গেল কড়াইশুটির কচুরি। এরকম করে এবার সবগুলো এক এক করে ভেজে নিতে হবে। রোলটা দিল, চুইয়ে যাচ্ছে। কি করছো? যেখানে হয়েছে তো বাবার জন্য একটু নিয়েই চল যা, কই সরে যাবে লাগবে। আমাদের রেডি কচুরি, আর এখানে একটু আলুর তরকারি করেছে কড়াইশুঁটি দিয়েই। চলো এবার খেয়ে নিই, তোমরাও তৈরি করে খেয়েও। এরম করে তৈরি করা খুব সুন্দর হবে দেখবে।